আগস্ট মাসে ভারতের অটোমোবাইল মার্কেটে কোন গাড়ি কোম্পানি কতগুলো গাড়ি বিক্রি করেছে তা আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছি। এই ভিডিওতে দেখে নেব আগস্ট মাসে ভারতের বাজারে সব থেকে বেশি বিক্রি হওয়া 25টি গাড়ি। 25 নম্বর স্থানে এসছে মাহিন্দ্রা XUV 300, যার টোটাল 4,992টি ইউনিট বিক্রি হয়েছে। 24 নম্বর স্থানে এসছে মাহিন্দ্রা থার, যার টোটাল 5,951টি ইউনিট বিক্রি হয়েছে। আর এই থারের কম্পিটিশনে মারুতি সুজুকির লঞ্চ করা গাড়ি মারুতি জিমনি এই টপ 25 লিস্টের মধ্যে জায়গা করে নিতে পারেনি। 23 নম্বর স্থানে আবার মাহিন্দ্রার গাড়ি XUV 700, যার টোটাল 6,512টি ইউনিট বিক্রি হয়েছে। 22 নম্বর স্থানে এসছে হুন্ডাই মোটরসের গ্র্যান্ড আইটেন নিওস, যার টোটাল 7,306টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। 21 নম্বর স্থানে এসছে হুন্ডাইয়ের নতুন গাড়ি এক্সটার, যার টোটাল 7,430টি ইউনিট বিক্রি হয়েছে। এক্সটারে পাওয়া প্যাকেজ ও ফিচার্স দেখে মনে হয়েছিল টপ 10 বা টপ 15 এর মধ্যে জায়গা তো বানিয়েই নেবে, কিন্তু জুলাই ও আগস্ট মাসে সেলসের দিক থেকে এক্সটার এখনও অনেক পিছিয়ে রয়েছে। আর যদি আপনি জানতে চান এক্সটারের সব থেকে কাছের কম্পিটিটর টাটা পাঞ্চের কতগুলো ইউনিট বিক্রি হয়েছে তাহলে আগে ভিডিও দেখতে থাকুন। এরপর 20 নম্বর স্থানে এসছে টাটা মোটরসের প্রিমিয়াম হ্যাচব্যাক আল্ট্রোজ, যার টোটাল 7,825টি ইউনিট বিক্রি হয়েছে। আর সবসময় টপ 5-এর মধ্যে থাকা গাড়ি সোজা 19 নম্বর স্থানে এসে পৌঁছেছে টাটা কি নেক্সন, যার টোটাল 8,049টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই, কারণ 17ই সেপ্টেম্বর নেক্সনের ফেসলিফ্টকে লঞ্চ করা হবে, তাই এর বিক্রি কম হয়েছে। 18 নম্বর স্থানে এসছে টয়োটায়ের ইনোভা, যার টোটাল 8,666টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। আর এই সেলস ফিগার ইনোভা ক্রিস্টা ও ইনোভা হাইক্রসের কম্বাইন্ড সেলস ফিগার। 17 নম্বর স্থানে এসছে মাহিন্দ্রার বলেরো, যার টোটাল 9,092টি ইউনিট বিক্রি হয়েছে। এখানেও বলেরো ও বলেরো নিও এর কম্বাইন্ড সেলস ফিগার বলছি আপনাদের। 16 নম্বর স্থানে এসছে টাটা টিয়াগো, যার টোটাল 9,463টি ইউনিট বিক্রি হয়েছে। টিয়াগো একসময় টপ 20 বা টপ 25 লিস্টের বাইরেই থাকতো, কিন্তু টাটা মোটরস টিয়াগোতে CNG অপশন দেওয়ার পর থেকে বিক্রি প্রায় ডবল হয়ে 10,000 ইউনিটের কাছাকাছি পৌঁছে গেছে। এরপর 15 নম্বর স্থানে এসছে মারুতি সুজুকি অল্টো, যার টোটাল 9,603টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। 14 নম্বর স্থানে এসছে মাহিন্দ্রার স্কর্পিও, যার টোটাল 9,898টি ইউনিট বিক্রি হয়েছে। এই সেলস ফিগার স্কর্পিও ক্লাসিক ও স্কর্পিও এন এর কম্বাইন্ড সেলস ফিগার। 13 নম্বর স্থানে এসছে কিয়া সেলটোস, যার টোটাল 10,698টি ইউনিট বিক্রি হয়েছে। সেলটোসের ফেসলিফ্ট লঞ্চ হওয়ার পরেও এর বিক্রিতে তেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে না, অথচ একটা সময় ছিল সেলটোস যখন নতুন নতুন ভারতের বাজারে এসেছিল তখন সেলটোস বেস্ট সেলিং SUV ছিল প্রায় 1 বছর ধরে, আর এখন টপ 10 কারের মধ্যেও জায়গা করে নিতে পারছে না। 12 নম্বর স্থানে এসছে হুন্ডাইয়ের ভ্যানিউ, যার টোটাল 10,948টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। 11 নম্বর স্থানে এসছে মারুতিয়ের গ্র্যান্ড ভিটারা, যার টোটাল 11,818টি ইউনিট বিক্রি হয়েছে। 10 নম্বর স্থানে এসছে মারুতিয়ের ইকো, যার টোটাল 11,859টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। 9 নম্বর স্থানে এসছে মারুতিয়ের নতুন গাড়ি ফ্রংস, যার টোটাল 12,164টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। 8 নম্বর স্থানে এসছে মারুতিয়ের MUV আর্টিগা, যার টোটাল 12,315টি ইউনিট বিক্রি হয়েছে। 7 নম্বর স্থানে এসছে মারুতিয়ের ডিজায়ার, যার টোটাল 13,293টি ইউনিট বিক্রি হয়েছে। টপ 10-এর মধ্যে পরপর 4টি মারুতিয়ের গাড়ির পর 6 নম্বর স্থানে এসছে হুন্ডাইয়ের ক্রেটা, যার টোটাল 13,832টি ইউনিট বিক্রি হয়েছে। 5 নম্বর স্থানে এসছে টাটার পাঞ্চ, যার টোটাল 14,523টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। সাধারণত পাঞ্চের বিক্রি 10-12 হাজার ইউনিট হয়ে থাকে, কিন্তু এবার সোজা 14,523টি ইউনিট বিক্রির সঙ্গে সঙ্গে 5th বেস্ট সেলিং কার হয়ে গেছে। 4 নম্বর স্থানে এসছে মারুতিয়ের ব্রেজা, যার টোটাল 14,572টি ইউনিট বিক্রি হয়েছে। 3 নম্বর স্থানে এসছে মারুতিয়ের ওয়াগনার, যার টোটাল 15,578টি ইউনিট বিক্রি হয়েছে। 2য় স্থানে এসছে মারুতিয়ের বলেনো, যার টোটাল 18,516টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। আর সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ির নাম হলো মারুতি সুজুকি সুইফট, যার টোটাল 18,653টি ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতে আগস্ট মাসে। তো এই ছিল ভারতের অটোমোবাইল মার্কেটে সব থেকে বেশি বিক্রি হওয়া 25টি গাড়ি। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপনার দিনটি ভালো হোক।